আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে যে আমরা যে বিষয়গুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে, প্রথমে আমরা শিখে নিই, আমরা তো ইতিমধ্যে জানি স্ট্রিং কাকে বলে, ইন্টিজার কাকে বলে, আরও কিছু জিনিস আছে সেগুলো আমাদেরকে জানার দরকার। তো স্ট্রিং কাকে বলে, ধরি এসটিআর দিলাম, এসটিআর এখানে মানে সিঙ্গেল কোটেশন ও ডাবল কোটেশন ভিতরে যা লিখবো সেটি হচ্ছে স্ট্রিং। তো ইন্টিজার কাকে বলে, ইন্টিজার এখানে আমরা যা নাম্বার দেব কোটেশন ছাড়া এটাকে বলে ইন্টিজার নাম্বার। তারপরে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, বুলিয়ান, বুলিয়ান টাইপ, বিওএল পাইথনে সংক্ষেপে বলে বোল। বোলটা কী হবে, বোলটা হচ্ছে ট্রু অর ফলস, ট্রু অর ফলস, ট্রু অর ফলস দিলে কি হয়, সেটা হচ্ছে একটা সত্য মিথ্যে চেক করার জন্য যে কাজটা করো সেটা হচ্ছে পাইথনে বলে কি, বুলিয়ান। তো আমরা তিনটা জিনিস শিখলাম, এই তিনটা জিনিসই হচ্ছে মেন, স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, এই তিনটার উপর বেস করে সমস্ত কাজ করা হয়। তো আমরা এই জিনিসগুলো জেনে নিলাম, কোন কোনটাকে স্ট্রিং বলে, কোনটাকে নাম্বার বলে, ইন্টিজার বলে, কোনটাকে বুলিয়ান টাইপ বলে। তো এখানে আরেকটা জিনিস জেনে নিই আমরা, প্লাস কি, প্লাস হচ্ছে আমাদের, আমরা কোনো কাজ করার জন্য এটা হচ্ছে আপনাদের কি, অ্যারিথমেটিক অপারেটরস, প্লাস মাইনাস, তারপরে আছে কি ইনটু, ইনটু দিয়ে গুণ করা হয়, প্লাস দিয়ে কোনো কিছু প্লাস যোগ করা হয়, মাইনাস দিয়ে কী করা হয়, বিয়োগ করা হয়, এগুলো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, যেহেতু আমরা পড়াশোনা করছি, এটা ক্লাস ওয়ান থেকে এগুলো শেখানো হয়। তারপর এটা কি কম্পিউটার ভাষায় এটাকে বলে, এটা হচ্ছে বাঘ চিহ্ন। আমরা যখন কম্পিউটার কোনো কিছু বাঘ মানে বাঘ করব, সেটা মানে এই চিহ্ন ব্যবহার করে আমাদেরকে বাঘ করতে হবে। আর এটা কি, এটা হচ্ছে মডুলার চিহ্ন, এটা হচ্ছে আমাদের, এটার দ্বারা আমরা কোনো কিছু পার্সেন্টেজ বের করে থাকি। তো এটা আমরা শিখলাম, আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে স্ম গ্রেটার দেন, গ্রেটার দেন চিহ্ন, এটাকে বলে রিলেশনাল অপারেটরস অ্যান্ড বুলিয়ান টাইপ ডাটা। তো এই গ্রেটার দেন মানে, তারপরে কী আছে, গ্রেটার দেন ইকুয়াল, তারপরে স্মলার দেন, এটা আমি পরে বুঝিয়ে বলতেছি, স্মলার দেন ইকুয়াল, তারপরে আছে ইকুয়াল ইকুয়াল, তারপরে আছে নট ইকুয়াল। তো এই চিহ্নগুলো হচ্ছে কি, এইগুলো কন্ডিশন চেক করার জন্য এই চিহ্নগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে, এইগুলো ছাড়া কোনো কাজই করা যায় না, সত্য মিথ্যা যাচাই করার জন্য এইগুলো দিয়ে কাজ করা হয়। এটা হচ্ছে স্মলার দেন, এটা হচ্ছে স্মলার দেন ইকুয়াল, আমরা যে ভ্যালুটা চেক করব মানে যেটা চেক করতে চাই সেটা যদি বড় হয় তাহলে মানে ট্রু ট্রু রিটার্ন করবে, আর যদি এটা মনে করেন যে যে ভ্যালুটার সাথে আমরা মানে একটার সাথে আরেকটা কম্পারিজন করবো আর কি, সেটার সাথে মনে করেন যে সেই ভ্যালু সমান বা যদি তার সাথে বড় হয় তাহলে ট্রু ট্রু ভ্যালু রিটার্ন করবে। এটা হচ্ছে যে দুইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে যদি মানে যেটা ছোটো সেটাই আমাদেরকে যদি হয় তাহলে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, আর যদি এটা মনে করেন যে আমাদের ছোটো হয় বা ছোটোর সাথে সমান সমান বা তার ছোটো হয় তাহলে ট্রু রিটার্ন করবে। আর এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন, মানে ইকুয়াল ইকুয়াল, আমরা যে ভ্যালুটা দেবো মনে করুন যে ডান পাশে একটা ভ্যালু দেবো আর একটা ভ্যালু দেবো বাম পাশে, দুইটা ভ্যালু যদি সমান সমান হয় তাহলে আমাদেরকে ট্রু রিটার্ন করবে। আর এটা হচ্ছে নট ইকুয়াল, মনে করুন যে আমরা একটা বাম পাশে একটা ভ্যালু দেবো আর একটা ডান পাশে ভ্যালু দেবো, দুইটা যদি সমান না হয় তাহলে আমাদেরকে ট্রু রিটার্ন করবে। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালও দেখতে পারি। তো এখানে যদি আমরা এইগুলো আমরা ইফ এলসের মাধ্যমে নেক্সটে আমরা শিখবো, এখানে যদি প্রিন্টের মাঝে যদি লিখে এখানে যদি দেই স্মলার দেন টু, তারপর এগুলো আমরা সবগুলো টাইপ করে নেই, এখানে যদি দেই ইকুয়াল, তারপর এখানে যদি স্মলার দেন দেই, স্মলার দেন, তারপর এখানে যদি আরেকটা দেই স্মলার দেন ইকুয়াল, তারপরে এখানে যদি আমরা ইকুয়াল ইকুয়াল দেই, ইকুয়াল ইকুয়াল, এখানে যদি আমরা দেই নট ইকুয়াল, এটাকে বোঝাই নট ইকুয়াল মানে সমান না। তাহলে এখন যদি আমরা এটার আউটপুট দেখার দেখতে চাই, দেখি আমাদের আউটপুটটা কী আসে, তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। এখন দেখেন প্রথমে আমরা কি বলছি, এ যদি এক যদি দুইয়ের সাথে বড় হয়
তাহলে কি হবে, আমাদেরকে ট্রু রিটার্ন করবে, যেহেতু এটা এক দুইয়ের সাথে বড় নয়, ফলস, মানে এটা বুলিয়ান টাইপ ডাটা। আমি আগে বলছিলাম যে বুলিয়ান টাইপ, এটা হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা, সত্য মিথ্যা মানে কম্পেয়ার করা হয়। তারপরে বলছি কি, এক যদি মানে দুইয়ের সমান বা দুইয়ের সাথে বড় হয় তাহলে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, কিন্তু যেহেতু এক দুইয়ের সমানও নয় দুইয়ের সাথে বড়ও নয়, আমাদেরকে ফলস রিটার্ন করছে। তারপর আমরা কী দিছি, এক যদি দুইয়ের সাথে ছোটো হয় তাহলে কী করবে, আমাদেরকে ট্রু রিটার্ন করবে। তো এক যেহেতু দুইয়ের সাথে ছোটো তাহলে আমাদেরকে ট্রু রিটার্ন করছে। তারপরে এক যদি দুইয়ের সাথে ছোটো বা মানে এক যদি দুইয়ের সাথে ছোটো বা সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে। তো এটা আমাদেরকে ট্রু রিটার্ন করছে, এক যেহেতু আমাদের। তারপর দিছি এক যদি মানে ইকুয়াল ইকুয়াল মানে টু যদি মানে একের সমান হয় তাহলে আমাদেরকে কী রিটার্ন করবে, টু রিটার্ন করবে, কিন্তু যেহেতু এটা সত্য নয়, কন্ডিশন মিথ্যা, তাহলে আমাদেরকে কী রিটার্ন করছে, ফলস। তারপর এক আমরা বলছি এক যদি এক আর দুই, এখানে যে বাম পাশে আর ডান পাশে এক আর দুই দিছি, মানে আমরা বলছি দুইটা যদি সমান না হয় তাহলে আমাদেরকে টু রিটার্ন করবে, যেহেতু দুইটা সমান নয় তাহলে আমাদেরকে টু রিটার্ন করছে, যদি দুইটা সমান সমান হয়ে যায় তাহলে আমাদেরকে ফলস রিটার্ন করবে। আর এখানে যদি আমরা দেখেন এক দেই, দুইটা এক দেই, ইকুয়াল ইকুয়াল, আমরা আপনারা একটু লক্ষ্য করুন, শেষের যে দুইটা আছে সেই দুইটা আপনারা লক্ষ্য করবেন। এখন যদি আমরা প্রিন্ট করি, এখন শেষের দুইটা কী করছে, প্রথমটা টু হয়েছে, এক ওয়ান ইকুয়াল ইকুয়াল ওয়ান, মানে একের সাথে এক মিল আছে, সে কী রিটার্ন করছে, টু রিটার্ন করছে। তারপরে এক কী, এক নট ইকুয়াল ওয়ান, মানে এক একের সাথে সমান নয়, কথাটা কী মিথ্যা, এক একের সাথে কী মিলে গেছে, আমরা বলছি সমান নয়, কিন্তু এখানে কিন্তু আপনার মানে সংখ্যাটা মিলে গেছে, তার কারণে আমাদেরকে কী করছে, ফলস রিটার্ন করছে। তো আপনারা বুঝতে পারলেন লজিক্যাল অপারেটর মানে অ্যারিথমেটিক অপারেটর কাকে বলে, রিলেশন অপারেটর কাকে বলে, এগুলো আমরা ফিউচারে অনেক প্র্যাকটিক্যালি এগুলো দেখবো, বিষয়গুলো দেখবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন।